মাই স্টুডেন্ট ইনস্টিটিউট চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের জীববিদ্যার মানব কল্যাণী অনুজীব এই অধ্যায় থেকে কী কী ধরনের 2 নম্বরের 3 নম্বরের প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি চালু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। বন্ধুরা, প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, মাইকোরাইজা কি, এর গুরুত্ব দেখো। এরপরের প্রশ্নটি দেখে নাও, পেস্টের জৈবিক দমন পদ্ধতি কাকে বলে, উদাহরণ দাও। নাইট্রোজেন স্থিতিকরণে মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। ভ্যাম কি, বায়োগ্যাস কাকে বলে ও জৈব সার কি। 2টি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ছত্রাকের নাম লেখো। বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টক্সয়েট কি, উদাহরণ দাও। স্টেপটোকাইনেজ কি, কোন ব্যাকটেরিয়া এই উৎসেচক উৎপন্ন করে। ইয়োগাট কি, ইয়োগাট উৎপন্নকারী একটি অনুজীবের নাম লেখো। এরপরের প্রশ্ন দেখে নাও, স্ল্যাজ কি, একটি জৈব সারের নাম লেখো। বায়ো ফার্টিলাইজার বা জৈব সার কি, এর গুরুত্ব লেখো। এরপরের প্রশ্ন দেখে নাও, অ্যান্টিবায়োটিক কি। বন্ধুরা, এই 3 নম্বরের প্রশ্নগুলি আমি খুবই বেছে বেছে দিয়েছি। প্রথম প্রশ্নটি দেখে নাও, যে কোনো 3 প্রকার ব্যাকটেরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহার লেখো। পেস্টের জৈবিক দমন পদ্ধতিটি কি, যে কোনো 3 প্রকার পদ্ধতি আলোচনা করো। এরপরের প্রশ্নটি দেখে নাও, নর্দমার জল পরিশুদ্ধকরণের পদ্ধতিটি লেখো, অথবা নর্দমার জল বিশুদ্ধিকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো, অথবা সুয়েজ ট্রিটমেন্ট পদ্ধতিটি বর্ণনা দাও। অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো। এরপরের প্রশ্নটি লক্ষ্য করো, জীবসার কাকে বলে, জীবসার হিসেবে মাইকোরাইজা বা ছত্রাকের ভূমিকা লেখো। বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণে অনুজীবের ভূমিকা উল্লেখ করো। এরপরের প্রশ্নটি দেখে নাও, মাইকোরাইজা কি, কৃষিকাজ ও বনসৃজনে মাইকোরাইজার গুরুত্ব লেখো। বায়োগ্যাস কি, এটি ব্যবহারের 2টি সুবিধা ও 1টি অসুবিধা লেখো। বায়োগ্যাসের প্রধান উপাদানটি কি, নাইট্রোজেন স্থিতিকরণে মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা করো। বন্ধুরা, শেষ 3 নম্বরের প্রশ্নটি লক্ষ্য করো, খাদ্য প্রক্রিয়াকরণ ওষুধ প্রস্তুতিতে ভিটামিন উৎপাদনে অনুজীবের 1টি করে ভূমিকা লেখো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও।